সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। জেনেই বা কি করবে তুমি, মাস শেষ হলে বেতনের জন্য কত কি অর্থ লাগবে তার হিসেব করতে হচ্ছে। চিন্তা নেই, ব্যয়ের সাথে সাথে আয়ও যাতে বাড়ে তার ব্যবস্থাও আমি করছি। আমার না আর বাঁচার ইচ্ছে নেই মন্ত্রী মশাই। বলুন, এইভাবে কি বাঁচা যায় নাকি? আপনি বলুন। কি আর বলি, আমার জামাইবাবু কত কত রোজগার করে, অথচ নিজের লোকেরা একটু হাসি খুশি থাকবে সেটাও ভাবতে পারে না। সত্যি কিছু চাইলেই বলে অর্থ নেই। সে কি কথা, গোপাল তো মাস গেলে 50টি স্বর্ণ মুদ্রা নগদ পায়, তারপরেও নাকে কাঁদে কেন? এটাই তো জানতে চাইছিল। বাকিটা এবার মা সামলে নেবে। হ্যাঁ, কি হলো, আবার কি বিড়বিড় করছো? না মানে বুঝুন তবে। হ্যাঁ, আমার যে কি হবে, আমার কি হবে গো, কি হবে গো আমার, হায় হায় হায়, ওরে বাবা গো বাবা। আরে থামো, তুমি থামো দেখি, বেচারা কেঁদে কেঁদে একখানা হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু আমার তো মনে হচ্ছে গোপালের বাড়িতে গৃহযুদ্ধ লাগলো বলে। দেখ দেখ দেখ, ওর ভাইয়ের কি অবস্থা হয়েছে দেখ। আহারে, ছেলেটার মুখের দিকে তাকানো যায় না গো। সেই তো সেই তো, ভাই আমার যেন দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। শুকাবো না তো কি, হ্যাঁ জামাইবাবু তো মনে মনে তেমনই ভেবে রেখেছে। মনে হচ্ছে আমাকে নিয়েই জোর আলোচনা চলছে। আলোচনা নয় বলো সমালোচনা। হ্যাঁ, সে কি, কেন গো, কি এমন করলাম আমি? কিছু করলে তবে তো বাঁচতাম, কিন্তু তোমার হাত দিয়ে তো কিছুই গলে না। ওই আর সবাই তো কেমন এটা ওটা সেটা করছে, শুধু তোমারই খালি নাকে কান্না থামে না। আমার মতো বাজে খরচ তো আর বাকিদের নেই, তাই তারা সবটা সামলে নিতে পারে, আমি পারি না। বলি আর কত রকম ভাবে আমার মা ভাইকে অপমান করবে তুমি, তুমি তো ঠিক মতো ভাবনা চিন্তা করে খরচ করো না। হ্যাঁ, এই জন্যই তো বলি, মাসের বেতন প্রতি মাসে প্রথমেই গিন্নির হাতে দিয়ে দেবে, তাহলে কিভাবে কি খরচ করে কোথায় কত টাকা জমানো যায় আমার মেয়ে দেখিয়ে দেবে। হ্যাঁ, ভালোই বুঝতে পারছি, এদের হাতে বেতনের সবটা জমা হলে কিছুই আর বেঁচে থাকবে না, তাই আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। এবার বলো তবে মন্ত্রী, কি যেন একটা ব্যাপারে আলোচনা করতে চাইছিলে তুমি? ব্যাপারটা তেমন কিছু নয়, তবে এবারে যে আমাদের কথা একটু ভাবতে হবে মহারাজ। তোমাদের আবার কোন কথা? মহারাজ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যেভাবে বাড়ছে, তাতে যে এবার বেতন ক্রমে পরিবর্তন না করলেই নয়। এই না হলে মন্ত্রী মশাই, আজে বাজে না বকে ঠিক কেমন কাজের কথাটা বলেছেন। যথার্থ বলেছেন মন্ত্রী মশাই, উপার্জনে কিঞ্চিত বৃদ্ধি চাই। আজ যেন সবাই একেবারে আদা জল খেলে গেছে মনে হচ্ছে। তবে এইভাবে বলে কি আর মহারাজের মন গলানো যাবে? তার জন্য যে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। কি হলো গোপাল, তোমারও কি মনে মনে এই রকম কিছুই আছে? আমার মনে যা আছে সেটা না হয় মনে মনেই থাক মহারাজ। সেই ভালো, তবে সবাইকে জানিয়ে দিচ্ছি যে বেতন কোনো মতেই বাড়বে না, অন্য
অন্য কোনো কিছু প্রস্তাব থাকলে বলতে পারো। গোপালের কি বুদ্ধি, মহারাজের তালে তাল মিলিয়ে কেমন চুপটি করে বসে পড়লো। গোপাল বসে থাকার পাত্র নয়, এইমাত্র কিছু বলবেই বলবে। তবে বলছিলাম কি মহারাজ, বেতন বাড়ুক না বাড়ুক, বেতনের বেশ কিছুটা অংশ যেন ওই ভবিষ্যনিধি হিসাবে জমা রেখে দেওয়া হয়। কিন্তু তাতে লাভ কি হবে? গোপালের তো ওই রকমই কাজ, লাভ লোকসানের বিচার না করেই কথা বলে। লাভ আছে বই কি মন্ত্রী মশাই, ওইভাবে বেতনের কিছুটা জমলে প্রয়োজনে এককালীন সেই অর্থ পাওয়া যাবে। গোপালের কথাটা যুক্তিযুক্ত, ফেলে দেওয়ার মতো নয় মোটেই। কিন্তু তাতে তো বেতন কমে যাবে, সমস্যা কি করে কমবে? আমিও তো সেই কথাই বলছি, বেতন বাড়ার বদলে কমে যাবে, তাতে নাকি আবার ভালো হবে। তোমার ভালো তোমার কাছেই রাখো গোপাল। ভালো কি আর শুধু আমার একার হবে, এতে সকলেরই ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আর রাজকোষে অর্থ জমা থাকলে তার সুদও পাওয়া যাবে। বর্তমানের কথা না ভেবে ভবিষ্যৎ ভাবার কোনো যুক্তি নেই, এতে আখেরে কাঁচকলা হবে। না না, এবার তো মনে হচ্ছে সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা চিন্তা ভাবনা করতে হবে। তবে যারা যারা চাইছে তারা আপাতত অর্থ সঞ্চয় করতে পারে। এটা তবে ঐচ্ছিক ব্যবস্থা করা হোক মহারাজ, বাধ্যতামূলক নয়। এখন না হয় নাই হলো, তবে অল্প কয়েক দিনেই এটাকে আমি বাধ্যতামূলক করেই ছাড়বো। হ্যাঁ ও, এবারে কিন্তু তোর মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথা তো আমার ঠান্ডাই আছে মা, একেবারে বরফের মতো ঠান্ডা, বরফের মতো। এই ঠান্ডা সেই ঠান্ডা নয় জামাই বাবা, জীবন বেতনের অর্থ তোর হাতে তুলে দিলেও এখনই অত অর্থ তুই নিজের মতো খরচ করতে পারবি না। ঠিক বলেছ তো, তাহলে কি করবো এবার? সে তোকে কিছু করতে হবে না, এখন কয়েক মাস আমি সবটা সামলে দেব। সে তো সামলাতেই হবে মা, 50টা মুহূর্ত আর কম নয়। তবে সংসার চালানোর জন্য মাসে গেলে কটা মোহর যে পড়ে থাকে সেটাই দেখা। এ তো বটে, কারণ ওই বেশিরভাগটাই তো আমরা সরিয়ে ফেলবো। এই নাও গিন্নি, তোমার সংসার এবার তুমি সামলা। ও মা, এই সব মোহর আমার। তবে নয় তো কি, বেতনের অর্থ তোমার হাতে তুলে দিলাম, এবার আমি ঝাড়া হাত পা, দায়ও নেই দায়িত্ব নেই। কয়েকদিন পরে দেখবে মোহরও নেই, সবটাই আমরা মায়ের ছেলেতে সরিয়ে নেব। দৌড় রেঁটে দিয়েছি, নাও মা এবার ঝটপট গুনে দেখো তো মোহর কটা গুনে গুনে ওই 50টাই আছে কিনা। আরে বাবা, সেটা দেখবো বলেই তো মেয়ে আর জামাইকে সান্ধ্য ভ্রমণে পাঠালাম। ওরা ওরা ওই দিকে একটু হাঁটাহাঁটি করুক, আমরা বরং এদিকে একটু গোনাগুনি করে নি। মোহর কি আর এমনি এমনি কমে গেল? এবার কি হবে? না 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 না, আবরালে চলবে না, যাই হোক না কেন আমরা আমাদের মতো অর্থ সরিয়ে ফেলার পর যা থাকবে তাই এই সংসার চলবে। না হলে না হলে আবার কি? না হলে আবার কি, লোকজনের কাছে ধার চাইতে হবে। গোপালের নামে ধার চাইলে গোপালের মান সম্মান বাড়বে না নিশ্চয়। অর্থ সরিয়ে রাখলে বাপ বাপ বলে যা আছে সব বের করে দেবে। যাক, তাহলে এবার একটু একটু করে তোর বুদ্ধিটা খুলছে দেখছি। এবার শুধু বুদ্ধি নয় গো, দেখবে আমার হাতও কেমন খুলবে। মানেটা কি? আরে মানে আবার কি, মানে ওই যে আমি ওই হাত পাততে শুরু করব, এক সপ্তাহ পর থেকেই ওই ধার চাইতে বেরিয়ে পড়ব। হ্যাঁ, আর
আজ থেকেই তাহলে একেবারে জোর কদমে লেগে পড়তে হবে। আর চাইতে গেলে কোনো পাঁচ বিচার করলে চলবে না। ওর কিছু চাই? খামুখা আগে থেকে কেন চাপ দাও ওকে? না না, কথাটা রাজকবি মশাই খুব একটা ভুল বলেননি গো। চাই তো বটেই, আর সেটা জামাইবাবু ঘর বয়ে যা নিয়ে আসেন তাই দিয়ে আর সংসার চলে না। তবে আমরা আর কি করতে পারি? ওই যা করার তা তো আপনারাই করতে পারেন। ওই কিছু কিছু করে অর্থ সাহায্য করে আমাদের সামলে দিন আপাতত। এমন করে বললে তো সাহায্য করতেই হয়। এসো আমরা যেমন যা পারি অর্থ সাহায্য করি, গোপালের সংসারের হালটা ধরি। সে না হয় ধরলাম, কিন্তু তারপর সেই অর্থ কি আর ফেরত পাবো? পাবেন ওই কি পাবেন, পাবেন নিশ্চয়ই পাবেন। জামাইবাবু নিজে আপনাদের ওই ধার করা অর্থ নগদে ফেরত দেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেওয়া উচিত। আর তাহলে তাকে ধার দিতেও আর কোনো সমস্যা নেই। তবে বাপু দেখো, তোমার উপর ভরসা করেই মোহরগুলো দিলাম, তুমি আবার ওই ভরসা করে দিও না জানো। কি যে বলেন রাজ সেনাপতি মশাই, আমার উপর ভরসা না থাকলেও ওই আপনাদের গোপাল ভাঁড়ের উপর তো আছে। হ্যাঁ, এরপরে বাকি কাজ সেই করবে। তাতেই তো খেলা জমবে। যেমন যা দেওয়ার তা তো দিলাম, এবার তবে এলাম। সভাসদদের থেকে যেমন যা সংগ্রহ করে ফেললাম, এবার ওই সাধারণ মানুষদের মধ্যেও ধার চাওয়ার ব্যাপারটা ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ যাই যাই, ওখান থেকেই শুরু করি। হ্যাঁ বলো কি গো, গোপাল দাদার এমন অবস্থা, আমাদের কি কিছু করতেই হবে? যতটুকু অর্থ সাহায্য করার করি, তারপরে তো বলছে গোপাল দাদা একটু সামলে গেলেই শোধ করে দেবে। হ্যাঁ তোমাদের এই সাহায্যের কথা কখনো ভুলবো না গো, কখনো ভুলবো না, একদম ভেবো না। গোপাল দাদা সব শোধ করে দেবে বুঝলে। আর যদি না করে তবে মহারাজ তো আছেনই, তার কাছে গিয়ে তোমরা অভিযোগ করবে, তবে তো আর গোপাল দাদা তোমাদের ঠকাতে পারবে না। হ্যাঁ আমি এখন আসি কেমন। হ্যাঁ জামাই কি বলবে যে দাও, তোকেই তো দেখে শুনে দিতে হবে। এরপরে সর্ষে ইলিশ আর চিংড়ি মাছের মালাই কারিও তো আছে, সেটা নিয়ে আয়। এরপরে আবার এত কিছু? তাহলেই দেখো, দায়িত্ব নিয়েই তোমার গিন্নি কেমন গুছিয়ে গুছিয়ে চালাচ্ছে। তাই তো দেখছি, বাড়িতে বেশ ভালোই খাতির যত্ন হচ্ছে, কিন্তু হিসেব তো মেলাতে পারছি না। কি গো, কেমন করে চালাতে হয় দেখছো তো? সে কি আর দেখতে পাচ্ছি না? ওইভাবে কি দেখছো বলো তো? বাড়িতে নতুন আসবাব, শাড়ি, রূপোর বাসনপত্র সবই তো ঢেলে আসছে দেখছি। বুঝতে পারছি গন্ডগোল তো কিছু একটা হচ্ছেই হচ্ছে। তাহলেই বোঝো মা আমায় কেমন ভাবে তৈরি করছে। যা হচ্ছে সব তো গোপালের ঘর ভেঙেই হচ্ছে, ধার শোধ করার দায়িত্ব গোপালের, আর আসলে ক্ষীর আমরা খাবো। গোপাল কোথায় গেল তাকে তো দেখছি না। এই তো মহারাজ, গোপালের নাম নিতে না নিতেই গোপাল হাজির। তাই তো, তা ব্যাপার কি গোপাল, তোমার শরীরে যেন আলাদাই একটা জিল্লা দিচ্ছে। কি যে বলেন মহারাজ। এই তো
এবার এই ব্যাপারটাকেই কাজে লাগাতে হবে। কি হলো মন্ত্রী, কিছু বলবে নাকি? কি আর বলবো মহারাজ, তবু জানতে চাইছেন যখন তখন বলি। শুধু শরীরে নয়, খবর আছে গোপালের ঘর গৃহস্থের উন্নতি হচ্ছে। সে কি আর এমনি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্য তার জন্য গড়া অব্দি ধার করতে হয়েছে গোপালকে। এ আর কি ধার? কার ধার? কিসের ধার? যেন আকাশ থেকে পড়ছো, ধার নিয়ে ভুলে গেলে নাকি? ও মা, ভুললে কি করে হবে ভাই? তোমার শ্যালক তোমার অসুবিধার কথা বলে অর্থ সাহায্য চাইলো, তাই তো দিলাম সবাই। আর কি সাক্ষী চাই? আমার কাছে তো সব লেখা আছে, গোপাল শ্যালককে দিয়ে কবে কার কাছ থেকে কত পরিমাণ অর্থ নিয়েছে সবটাই খোঁজ নিয়ে জেনেছি আমি। লোকজন সবাই সবটা জানে, শুধু ওই তাগাদাটাই দিচ্ছে না। এই যা, এইসব আমি কি শুনছি গোপাল, তুমি নাকি ধার করেছো, তাও আবার শ্যালককে দিয়ে। বুঝতে পারছি, আমাকে বেশ পরিকল্পনা করেই জালে ফেলা হয়েছে। তবে এটাও বুঝতে পারছি যে যেভাবেই হোক এই জাল আমাকেই কাটতে হবে। কই গো গিন্নি, তোমার মা ভাই এরা সব গেলেন কোথায়? কি হলো বলো তো, এই বাইরে থেকে ফিরেই চেঁচিয়ে চেঁচিয়ে যে বাড়ি মাথায় তুলে ফেললে। যাদেরকে মাথায় তুলে রাখার কথা তাদের জন্য তো তেমন কিছু করতে পারিনি, তাই এই যত সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। তুমি আমাদের জন্য কিছু এনেছো বাবা? কিন্তু এই সবের আবার কি দরকার ছিল? দরকার আছে বই কি? শাশুড়ি মা আর তুমি যেভাবে ধরে ধরে আমার গিন্নিকে সংসার চালানো শেখাচ্ছো তাতে যে আমি ভীষণ খুশি। এই উপহার তাই তোমাদের জন্য। কই কই কই, দেখি 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 কি এনেছো দেখি। মা, এ কি? এটা আবার তোমার কেমন রসিকতা? বলি, এই এই এত ছোট চাদর কি গায়ে দেওয়া যায় নাকি? অবশ্যই যায়। তাই আবার হয় নাকি? তাই যদি না হয়, মানে তোমরা যদি এই চাদর দিয়ে পুরো দেহ না ঢাকতে পারো, তবে যে আমার নামে ধার করা অর্থ তোমাদেরই শোধ করতে হবে। এই আবার কেমন আপনা শুনি, এই রকম ভাবে অন্যায় কিছু চাপিয়ে দিলে আমরা মহারাজের কাছে যাব। নিশ্চয়ই যাবেন, 100 বার যাবেন। তাই জন্যই তো এমন চাল চালা, আমি তো সেটাই চাই। বিহিত করুন মহারাজ, বিহিত করুন, কিছু একটা বিহিত করুন। আরে আরে আরে, হয়েছেটা কি? সেটা তো আগে বলবে নাকি? এই তো দেখো না মহারাজ, জামাই বাবু এই ছোট্ট চাদরটা দিয়ে আমাদের গোটা দেহ ঢাকতে বলছেন। আপনি বলুন রাজামশাই, কি করে করা যায় এমন? এদিকে করতে না পারলে আবার ওর সব ধার দেনা নাকি আমাদেরই শোধ করতে হবে। ঠিকই গোপাল, এই অসম্ভব কাজ কি করে করবে ওরা? এটা কি গোপাল নিজে করতে পারবে? পারবো মন্ত্রী মশাই, কেন পারবো না? এই যে দেখুন দেখুন, একই ভাই দাও দেখি চাদরটা চাপিয়ে দাও। কি কেমন মজা! হ্যাঁ, এটা ঢাকা দিতে গিয়ে যে উটা বেরিয়ে পড়ছে গোপাল। দেখি গোপাল যে নিজের চালে নিজেই কুফকার। হ্যাঁ দেখুন দেখুন মহারাজ, গোপাল পর্যন্ত পারছে না। এটা কেমন হলো গোপাল? কেমন আবার হবে, এই যে এমন হলো। এই মরেছে, এটা কি হলো? ঢাকলাম আর ঢেকে গেল। কিন্তু এটা তো ধোঁকা দেওয়া হলো, এটা কি উচিত হলো? এটাই তো হওয়া উচিত মহারাজ। চাদরের মাপ অনুযায়ী যেমন পাটাকে ছোট করে নিতে হয়, তেমনি আয় অনুযায়ী ব্যয় করতে হয়। আমার শাশুড়ি আর শ্যালক সেটাই ভুলে গিয়েছিল। বোঝকাণ্ড, কিভাবে কি মিলিয়ে দিল গো? তবে সেই ভুলের জন্য ধারের অর্থ এখন আমার শাশুড়ি আর শ্যালককেই শোধ দিতে হবে। আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আমাদের কি আয় আছে যে আমরা শোধ করব? হ্যাঁ ও মা গো, তার মানে শুধু গোপালের অর্থের বসে বসে খাবো আর ঘোট পাকাবো? রাজসভার বাইরে পাওনাদারদের গাদা ভিড়, আপনি নিজের চোখেই দেখবেন। চলুন মহারাজ। তাই নাকি? চলো চলো দেখি। ওই তো ওই তো মহারাজ এসেছেন, সবাই একসাথে বলো তাহলে, গোপাল ধার করা অর্থ দিচ্ছে না, আমাদের অর্থ ফেরত দিতে হবে। না হলে মহারাজ আপনাকেই একটা ব্যবস্থা নিতে হবে। অনেকের কাছ থেকেই তো অর্থ সংগ্রহ করেছে মনে হচ্ছে। আমি বা এত অর্থ কোথায় পাবো মহারাজ, আপনিই বলুন।
তাহলে কি করি? মান বাঁচাতে আমাকে তো এবার রাজ্য ছেড়েই চলে যেতে হয় দেখছি। গোপাল তাহলে পালাবে বলছে? তাহলে গোপালের সংসারের কি হবে? এমন কিছু হতে পারে ভেবেই তো ভবিষ্যনিধির কথা ভেবেছিলাম। আপদে বিপদে ওই সঞ্চয় কাজে লাগবে। তবে তো সঞ্চয়টা সরকারি ভাবেই হওয়া দরকার। না না, এমন যার বুদ্ধি তাকে কাজ ছাড়া করতে পারবো না। তাই ধার করা অর্থ যদি শোধ করতে না পারে তাহলে রাজ্য ছাড়তে হলে ছাড়বে গোপালের শাশুড়ি আর শ্যালক। বেশ বুঝতে পারছি যে এই কাজটা ওরাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করেছে। কিন্তু ধার করা অর্থ কি আর সবটা আমাদের কাছে আছে মহারাজ? আমাদের ক্ষমা করে দিন মহারাজ, এমনটা আর হবে না। তা বললে তো এখন আর চলবে না। না 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 না, তাহলে তাহলে ওই জেলে যাওয়ার থেকে আমাদের চলে যাওয়াই ভালো। এই ছিল তবে আমাদের কপালে। হ্যাঁ, কি ভেবেছিলাম আর কি হলো। তাহলে আমাদের ধার দেওয়া অর্থের কি হবে মহারাজ? আমাদের কথাটাও একটু ভাবুন মহারাজ। সেটা না হয় গোপালের শাশুড়ির জমি জায়গা বাজেয়াপ্ত করে কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সেই ভালো। তবে যাই হোক, এই যাত্রায় তো ধারের জন্য ঘাট থেকে বোঝা নামলো, আপাতত ভবিষ্যৎ সুরক্ষিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.